কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খুবই পুরনো একটা ট্রেডিশনাল রান্না, বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি। এই লতি চিংড়ি করতে আমি নিয়েছি চিংড়ি মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ, এই কচুর লতিটা আমি সিদ্ধ করে নিয়েছি, কচুর লতিটা একটু আমি ভাপিয়ে নিয়েছি জলের মধ্যে, আর লাগবে আদা বাটা, ঘি, চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি, আর অল্প একটু রসুন বাটা, আর ফোড়নে লাগবে দুটো শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে। আর রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়ে। চলুন এবার ঝটপট করে রান্নাটা শুরু করি। কড়াইয়ে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম, এবার আমি এই চিংড়ি মাছটার মধ্যে অল্প লবণ দিচ্ছি, আর অল্প হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কড়াইয়ে দিয়ে দিলাম, চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ে এবার আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাদা জিরে দিলাম, পেঁয়াজের টুকরো গুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কচুর লতি গুলো ঢেলে দিচ্ছি। মশলাগুলো এর মধ্যে দেব, পরিমাণ মতন লবণ দেব, হলুদ গুঁড়ো দিচ্ছি, মশলা দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে। কষানোর সময় আমি একটু চিনি দিচ্ছি, লতিটা আমাদের কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ ঢেলে দিচ্ছি। জলটা আমাদের
শুকিয়ে গেছে, এটা একটু মাখা মাখাই হবে, শুকনো শুকনো মাখা মাখা হবে। এটা আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, আর আমার রান্না আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।